তো সবাইকে আবার স্বাগত জানাই আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। সবার মধ্যে ভালো গুণ দেখা এবং আরেকের অন্যের উন্নতিতে আনন্দ লাভ করা, সিং গুড ইন আদার্স বা সেলিব্রেটিং আদার্স সাকসেস। তোমরা আমরা ক্রমপর্যায়ক্রমে আমরা উপস্থিত হয়েছি। বিভিন্ন জিনিস দেখার পর আমরা দেখলাম যে কীভাবে আমরা সম্পূর্ণরূপে আরেকজনের ভালো গুণ দেখে আনন্দ লাভ করব। বিশেষত আমরা আলোচনা করেছিলাম যে জড়জগতে কেউ অন্যের ভালো দেখতে পারে না এবং সে সম্পূর্ণরূপে ঈর্ষাকাতর হয়ে যায়, ঈর্ষান্বিত হয়ে যায়। একটা টিভি আছে, টিভির নাম হচ্ছে অনিডা, নাম শুনেছো অনিডা? ওর অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনে কি বলে জানো? ওনার্স প্রাইড। ওনার্স প্রাইড মানে হচ্ছে গ্রাহকের গর্বের বিষয়। অ্যান্ড নেভার্স এনভি, নেভার্স এনভি মানে প্রতিবেশীর হিংসার কারণ। গাড়ির নিচে লেখা থাকে, বাসের নিচে, তোমার হিংসায় আমার জয়। মানে মানুষ যদি ভাবে যে আরেকজনের ঈর্ষার কারণ হই আমি, তার মানে আমি অনেক উন্নতি করেছি। কিন্তু জড়জগতের এই নিয়মের সম্পূর্ণ বিপরীতমুখী নিয়ম হচ্ছে আধ্যাত্মিক জগতের। তো আমরা দেখলাম যে কীভাবে আমাদের সম্পূর্ণরূপে যদি ভালো ভগবত ভক্ত হতে হয়, তো আমাদের সবসময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য তৈরি থাকা উচিত। এবং যত আমাদের দিন যাবে আমরা আস্তে আস্তে দেখব যে আমাদের ভক্তির পথে যে সমস্ত ভক্তরা এসেছে, আমাদের সঙ্গে আছে, তারা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং তারা অনেক সুন্দর সুন্দর কাজ করছে, তখন আমাদের আনন্দ পাওয়া উচিত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে আমরা আনন্দ না পেয়ে আমাদের একটু কষ্ট হচ্ছে বা আমাদের একটু দ্বেষ বা হিংসা হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্যে একটা কবিতা ছিল আমাদের, তো রাবণ বিভীষণকে বলছে, জানি জানি বিভীষণ জ্ঞাতির হৃদয়, জ্ঞাতির আনন্দ দেখি দুঃখিত হয় মন। জ্ঞাতির মধ্যে কেউ যদি হয় ধনী সুখী, তাহা দেখি অন্য জ্ঞাতির হয় মন দুঃখী। কিন্তু ভগবত ধর্মের যারা পথে চলেছে তাদের কখনো এরকম করা উচিত নয়। সেই জন্য আমরা দেখলাম যে এর থেকে বাঁচার জন্য প্রথম পথটি কি, নাম্বার ওয়ান কি ছিল, আমরা অন্যের দোষ দেখব না, আমার দেখা উচিত যে আমার কোনো ব্যাপারে কোথায় দোষ হয়েছে। দ্বিতীয়টি কি দেখলাম, যে কেউ হয়তো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে কিন্তু আরেকজনের কাছ থেকে আমি ভালোবাসা পেতে পারি, সেজন্য আমাকে সজাগ থাকতে হবে। তৃতীয়টি কি, যেরকম আমার দৃষ্টি হবে সেরকম আমার মনোবৃত্তি হবে। চতুর্থটা কি ছিল, পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। হ্যাঁ, জিজাস ক্রাইস্ট বলেছিলেন, হেট দ্য সিন নট দ্য সিনার। হ্যাঁ, তার জন্য পাপকে ঘৃণা করতে হবে, তাকে দুর্মূল করতে হবে কিন্তু পাপীকে নয়। যদি বলে যে চোখে ছানি পড়েছে, চোখটাই উপড়ে ফেলে দাও, তাহলে চলবে? চোখের অপারেশন করতে হবে, ক্যাটারাক্ট অপারেশন, তাহলে চোখটা ঠিক হয়ে যাবে। পঞ্চম আমরা কি দেখলাম, হ্যাঁ, গঠনমূলক সন্দেহ দিতে হবে। এক্সারসাইজটা ভালো লেগেছিল সবাই? খুব সাংঘাতিক না এক্সারসাইজটা, যে একজন সম্পর্কে আমি ভালো ধারণা করছি, একজনের সঙ্গে খারাপ ধারণা করছি, কিন্তু আরেকজনের সম্পর্কে একই পরিস্থিতিতে ভালো ধারণা করছি, আমি খারাপ ধারণা করতেই পারছি না। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে যে আমি সেই ব্যক্তিকে খুব ভালোবাসি। তো সেই প্রেক্ষিতে আমরা আলোচনা করছিলাম, যখন আমরা একে অপরকে ভালোবাসব তখন আর আমাদের মধ্যে দোষ দেখা চলে যাবে, তখন আমাদের কী হবে, সাহায্য করামূলক মানসিকতা তৈরি হবে, যে কীভাবে আমি একে সাহায্য করতে পারি, কীভাবে এই যে কাজটা করছে আমি একটু হেল্প করে দিতে পারি। যেরকম দেখবে, যেহেতু সন্তানাদিদেরকে পিতা মাতা ভালোবাসেন বা ভাই বোন, ওদের কাজগুলো সে তারা করে দেয় অনেক সময়। জামা কাপড় পরে শুকোচ্ছে, বৃষ্টি আসছে, তখন কী করবে? হ্যাঁ, তো বৃষ্টিতে নিজের জামা কাপড়গুলো নিয়ে চলে আসবে, অন্য জামাগুলো রেখে দেবে না। আমাদের আশ্রমে একজন ব্রহ্মচারী আছেন, নতুনজন, আর আমরা হয়তো প্রচারে গেছি, আমাদের জামা কাপড়গুলো ধুতি কুর্তা ওপরে শুকোচ্ছে, যে বৃষ্টি এলো খুব সুন্দর করে গাবে, গিয়ে আলাদা আলাদা করে, আমাদের নাম্বারিং আছে, আমাদের কলকাতায় আশ্রমে নাম্বারিং করা আছে, রোপ লাইন মানে হচ্ছে কার কোন দড়িতে শুকোবে নাম্বারিং করা আছে, সবাই জানে কার কোনটা। ওখানে আমার নম্বরটা হচ্ছে 4 নম্বরটা, আমার তো 4 নম্বরে আমার কাপড় থাকে, তো ওনারা করবেন কি, নিয়ে নেবেন, নিয়ে ভালো করে পাঠ করে রেখে দেবেন। আর এটা সেবা, অনেক সময় আমারও অবাক লাগে, আরে বৃষ্টি আসছে ভিজে যাবে, আমি অনেক দূরে আছি, যা কী করা যাবে, আর একটা কাপড় পরতে হবে, গিয়ে দেখব
যে সুন্দর করে পাঠ করে রেখে দিয়েছে, কিন্তু যদি কারো মনে হিংসা থাকে তাহলে কি সে করবে? সেটা করবে না। শুকনাগুলোকেও ভিজিয়ে দেবে হয়তো। হ্যাঁ, এই প্রভু বলছে, তোমার সঙ্গে হয়েছে ওরকম নাকি? হ্যাঁ, তো তো সেজন্য এই হিংসার কারণেই কিন্তু আমরা ভগবত ধাম থেকে এখানে চলে এসেছি, শুধুমাত্র হিংসার কারণের জন্য। তো সেজন্য শাস্ত্রে বলছে যে আমাদের সম্পূর্ণরূপে ভক্তদেরকে ভালোবাসতে হবে। তো কীভাবে ভালোবাসতে হবে তার ক্রমে আমরা এখন সুন্দরভাবে আলোচনা করব। তো 6 নম্বর পয়েন্টটি হচ্ছে ইম্প্রুভ ইয়োর সেলফ, নিজেকে তৈরি করো। তার মধ্যে ক খ গ ঘ আছে। নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি করো কি? নাম্বার 1 হচ্ছে ব্রিং আউট দ্য গুড থিং ইন ইয়োর সেলফ, তোমার মধ্যে যে ভালো গুণগুলো আছে সেগুলোকে বার করে আনো। অনেক ক্ষেত্রে আমরা নিজেরা জানি যে আমাদের শক্তি কী, হ্যাঁ, এবং আমরা জানি যে আমরা কীভাবে, আমার কৃষ্ণ ভাবনামৃতিতে এই জায়গাটা আমার খুব শক্ত। যেমন ধরো আমি কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো লেকচার দিতে পারে, কেউ ভালো নাচতে পারে, হ্যাঁ, কেউ ভালো নাটক করতে পারে, হ্যাঁ, তো কেউ ভালো ভগবানের পূজা অর্চনা করতে পারে। তো এরকম যেরকম গুণগুলো আছে, আরও আভ্যন্তরীণ কিছু গুণ আছে। হ্যাঁ, আভ্যন্তরীণ গুণ মানে কি? আভ্যন্তরীণ গুণ মানে হচ্ছে যে অন্যকে দেখার বা নিজের চারিত্রিক বৈশিষ্ট্যটা। যেমন দেখবে অনেকের এক একজন ভক্তের প্রতি, এক একজনের ভক্তের ব্যবহার এরকম হয় যে তার প্রতি সবসময় মনে হয় যেন তার সঙ্গে থাকি, তার সাথে থাকলে ভালো লাগে, তাকে দেখলেই মনে হয় যেন মনটা গলে গেল। হয় এরকম কাউকে কাউকে দেখলে? হ্যাঁ, হয় না? তার কারণ কি? সেই ব্যক্তি, তার মধ্যে তত হিংসা কম, দ্বেষ কম আছে। তার কারণ হচ্ছে কি, এই দ্বেষ, এবং দ্বেষের আগে আরেকটা জিনিস আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা যত কৃষ্ণের প্রতি ইচ্ছা হবে তত আমাদের দ্বেষ কম হবে। সেই জন্য কর্দমমুনি, ওটা খুব সুন্দর শ্লোক, কর্দমমুনি যখন ভগবতধাম ফিরে গেলেন তখন ওনার এই দুটো গুণের কথা বলা হচ্ছিল। সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, ইচ্ছা দ্বেষা বিমুক্তে না সর্বত্র সমচেতসা ভগবদ ভক্তি যুক্তে না প্রাপ্ত ভগবতিম গতি। ভগবানের দানে প্রেমে ফিরে যাওয়ার জন্য যেটা দুটো গুণ দরকার, সেটা হচ্ছে এই দুটো গুণ, ইচ্ছা এবং দ্বেষ। হ্যাঁ, এই দুটোকে সম্পূর্ণরূপে আমাদের ত্যাগ করতে হবে। ইচ্ছা মানে কি? কীরকম ইচ্ছা? ভগবত বিহীন ইচ্ছা। হ্যাঁ, ইচ্ছা অনেক রকমের। কেন মানুষের ইচ্ছা হয়? ইচ্ছা হয় তার কারণ হচ্ছে সে ভাবে সে হচ্ছে, হে হচ্ছে ভোক্তা। ভেরি গুড। সে ভোক্তা ভাবে বলে তার মনে হয়, তার মনের মধ্যে অনেক ইচ্ছা জাগে যে আমি যেহেতু ভোক্তা আমি ভোগ করবো, কিন্তু আমার, আমি ভোক্তা নই, আমি হচ্ছি ভোক্তব্য, আমি ভগবানের ভোগের পাত্র। তো সেজন্যে যে দাস তার কোনো ভোগের ইচ্ছা নেই, সে খালি ভাবে যে মালিক কীভাবে সন্তুষ্ট থাকবে আমি সেভাবে সন্তুষ্ট থাকি। তো সেই জন্যে এগুলো হচ্ছে ভেতরকার গুণ। কাউকে সাহায্য করা, কেউ কিছু বলল বাবু অন্য কারোর বিরুদ্ধে কেউ কথা বলছে, তো আমি সেটা শুনবো না, আমি খারাপ কথা শুনবো না, সেখান থেকে চলে যাবে। এমন কোনো ভক্তকে দেখেছো কি? অনেকে দেখে থাকবে যে হয়তো কোনো পলিটিক্যাল আলোচনা হচ্ছে, হ্যাঁ, সে কিন্তু ঠিক কেটে কেটে বেরিয়ে চলে যাবে, সে সেখানে থাকবে না, বা বলবে আর কি মন করছো, চুপ থাকো চুপ থাকো, এগুলো কথা আলোচনা করো না। হ্যাঁ, তাহলে যে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা কি না, ভালো গুণের আধার তারা। তো সেই জন্যে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই ভালো গুণগুলো রয়েছে, তার কারণ হচ্ছে আমরা যে কৃষ্ণের অংশ। সেই জন্য আমাদের মধ্যে যে ভালো গুণগুলো আছে সেগুলোর বিকাশ করতে হবে। আমাদের সেই সমস্ত ভক্তদের সঙ্গে সঙ্গ করতে হবে যাদের মধ্যে ইচ্ছা আর দ্বেষ খুব কম, যাদের মধ্যে কোনো কিছু নিয়ে পলিটিক্স করে না কেউ, সে সম্পূর্ণরূপে নির্ভেজাল হয়ে থাকে। যেখানে কোনো পরনিন্দা পরচর্চা হচ্ছে সেখানে সে থাকে না, প্রজল্প করে না। প্রজল্প কারা কারা জানে? প্রজল্প কাকে বলে? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কইবে, হ্যাঁ বলিবে, অন্য কথা না কইবে, অন্য কথা না বলিবে। তারপরে কি আছে ওটা? হ্যাঁ, যাবে বিলিবে আনে। হ্যাঁ, তার মানে কি, যখন যখনই কোনো জায়গায় এইসব কথা হচ্ছে সেখান থেকে আমাদের দূরে চলে যেতে হবে।
তো সেই জন্যে আমাদের মধ্যে অনেক গুণগুলো রয়েছে, সেই গুণগুলো হচ্ছে আমাদের ভেতরকার গুণ, এবং সেই ভেতরকার গুণগুলো এমনই আমাদের ভেতরকার গুণ যেগুলো সম্পূর্ণরূপে আমাদের মধ্যে রয়েছে, কিন্তু কি হয়, জড় জগতের কলুষণের ফলে সেইগুলো আমাদের ঢাকা পড়ে গেছে, সেগুলো আমরা বুঝতে পারি না যে আমাদের মধ্যে এই গুণগুলো রয়েছে। তো সেটাকে অনেকটা বলে যে ছাই চাপা আগুনের মতো। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে এই ভক্ত কিছু করতে পারবে না, কিন্তু দেখা গেল সেই ভক্ত এত সুন্দর কাজ করে দিল যে সবাই অবাক হয়ে গেল। আরে তুই পারিস সেই কথাটা? হ্যাঁ আমি পারি। যেমন আমাদের মন্দিরে একজন একটা ছেলে আসতো, হ্যাঁ, তো চুপচাপ এসে বসে থাকতো, বসে থাকতে সবাই একদিন যেতে বলছে দেখো আমাদের গোবর্ধন উৎসব আসছে, সেই গোবর্ধন উৎসবে যদি সাজাতে সাজাতে সাহায্য করতে হবে। তো ও করেছে কি, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, হ্যাঁ, মানে 10 জনের কাছে একা করে দিয়েছে, এত সুন্দর বুদ্ধি ওর, কিন্তু এসে মন্দিরে শুধু বসে থাকতো। তখন ওকে সবাই জিজ্ঞেস করছে আরে বাবা তুমি কোথা থেকে শিখলে? যে না আমি তো, আমার এটা স্বাভাবিক প্রবৃত্তি, আমি এটা এমনিতেই জানি। তো সেরকমভাবে আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো গুণ রয়েছে, এবং সেটা আমরা ওয়াকিবহাল, আমরা জানি, কিন্তু যেহেতু জড়জগতের নিয়ম হচ্ছে যে এই সমস্ত ভালো গুণগুলোকে আচ্ছাদিত করে দেওয়া, সেটা আমরা ভুলে যাই। যেরকম হনুমানজি ভুলে গেছিলেন, হনুমানজির অনেক গুণ ছিল, অনেক শক্তি ছিল, কিন্তু ঋষিরা তাকে অভিশাপ দিয়েছিল, অভিশাপ দিয়েছিল মানে কিছু সময়ের জন্যে, যে সে ভুলে যাবে তার কত শক্তি আছে, এবং তারপর যদি কেউ তাকে মনে করিয়ে দেয় তাহলে আবার সে তার সেই পুরনো যে সমস্ত শক্তিগুলোর যে শক্তি আছে তার, সেটা মনে পড়ে যাবে। ঠিক সেই জন্যে ইম্প্রুভ ইয়ার সেলফের কথার অর্থ হচ্ছে নিজেকে তৈরি করার কথা অর্থ হচ্ছে, তার প্রথম ক বিভাগটি হচ্ছে যে আমাদের মধ্যে যে সমস্ত ভালো গুণগুলো রয়েছে সেই গুণগুলো আমাদেরকে, হ্যাঁ, বিকাশ করতে হবে। হ্যাঁ, অনেক সময় আমরা ভাবি যে আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে না আমার মধ্যে কোনো ভালো গুণ নেই, আমি বেগুন। হ্যাঁ, কিন্তু বেগুনের মধ্যে অনেক গুণ আছে। হ্যাঁ, তো আমাদেরকে সবসময় সেই জিনিসটা চিন্তা করা উচিত। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে ক খ, খটি হচ্ছে সবার ভালো দিকটা দেখা। অনেক সময় আমরা এটা ভালো করে বোঝো, অনেক সময় আমরা একজন ব্যক্তির কোনো একটি বিশেষ সময়ের বিশেষ ঘটনাকে মনে রেখে দিই, বোঝা যাচ্ছে কি, অমুক সময়ে জন্মাষ্টমীর দিন রাত্রির 11টার সময় 2012 উনি আমাকে বকা দিয়েছিলেন, ঠিক আছে, যখন অভিষেক হচ্ছিল তিনি আমাকে ঠেলা দিয়েছিলেন এবং আমাকে এর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, তো তিনি আমার কাছে খারাপ হয়ে গেলেন। কিন্তু ওরকম করা উচিত নয়। কি করা উচিত? যদি কোনো কেউ ব্যক্তি কিছু করে থাকে তোমার জীবনে, তাকে অ্যাজ আ হোল দেখতে হবে। অ্যাজ আ হোল মানে সেই ব্যক্তিটিকে সম্পূর্ণরূপে দেখা উচিত। সম্পূর্ণরূপে মানা হয়েছে কি, যে তোমার ভক্তি জীবনের প্রথম দিন থেকে আর আজ অবধি সেই ব্যক্তি তোমার জন্য কী কী করেছেন, বোঝা গেল, শুধুমাত্র ওই সময়টা ছাড়া আরও যে উনি বিভিন্ন কাজ করেছেন তোমার জীবনে, আরও যে তুমি আমার কাছ থেকে উপকৃত হয়েছ, সেই সব উপকারগুলো, হ্যাঁ, আমাকে পুরোপুরিভাবে দেখতে হবে। যদি আমি পুরোপুরিভাবে না দেখি তাহলে আমার বিচার ধারণা ভুল হবে, এবং সবার মধ্যে ভালো গুণ দেখতে হবে। সবার মধ্যে ভালো গুণ দেখার মানে কি, সবার যেটা ভালো গুণ আছে সেটা দেখতে হবে। বৈষ্ণব কী রকম? বৈষ্ণব হচ্ছেন একটা মৌমাছির মতো। ঢাকার আস্থা কুঁড় কোনটা, যেখানে সব ফেলা হয় আবর্জনা, কোন জায়গা ওটা? কয়েকটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট বলো, ধানমন্ডি। তো ধানমন্ডিতে যদি কোনো মৌমাছি যায়, সেখানে যে একটা ফুল উঠে ফুটে থাকবে তার মধ্যে মধু থাকবে, ওখানে গিয়ে বসবে, ও কিন্তু অন্যান্য আবর্জনার মধ্যে বসবে না, বা যেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে তার উপরে বসবে না। কিন্তু মাছি কোথায় বসবে? ওই ধানমন্ডির সব জায়গায় মাছি পাবে তোমরা, কিন্তু মৌমাছি পাবে না। সেই জন্য ভক্তদের কীরকম হওয়া উচিত? না, মৌমাছির মতো হওয়া উচিত। ভক্তরা যখন আরেকজনের সঙ্গে ব্যবহার করছে, একজনের সঙ্গে একসঙ্গে থাকছে, তখন সম্পূর্ণরূপে, হ্যাঁ, তাকে তার ভালো গুণগুলোকে দেখতে হবে। যেমন উদাহরণস্বরূপ দেওয়া হয়, যখন পুতানা এসেছিল, পুতানা ভগবানের কাছে এসেছে, তো ভগবান ওনার স্তন পান করার সঙ্গে সঙ্গে ওনার সম্পূর্ণরূপে শরীরের যে ক্ষমতা, তার যে প্রাণবায়ু, সেটাকেও হরণ করে নিয়েছেন। কিন্তু মৃত্যুর পর তিনি কি করলেন? না, বৈকুণ্ঠে পুতানাকে তার মাতৃর স্থান দান করলেন। চিন্তা করো কিরকম ভগবানের কৃপা বা ভগবানের দয়া, যে যে ব্যক্তি, তুমি চিন্তা করতে পারবে, যে ব্যক্তি তার সর্বনাশ করার জন্য এসেছে তাকে তিনি মার স্থান দিয়ে দিলেন।
তার ভালো দেখার জন্য, তার ভালোটা দেখছেন। এটা হচ্ছে ভগবানের ভক্তের একটা বিশাল বড় গুণ। তো আমি কিছুক্ষণ আগে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কাজ করতে দিয়েছিলাম, কার কারা করেছে মনে আছে কার কার? ওকে, তা আমরা কিছু শুনবো এখন যে কি কিরকম কাজ করেছে, দেখি। বলুন আপনি, তুমি বলো। বৈশিষ্ট্য মুনি বিশ্বামিত্র মুনিকে ক্ষমা করেছিলেন, ভেরি গুড। তিনি ওনার গরুকে নিয়ে চলে যাচ্ছিলেন, তারপর উনি ব্রহ্মর্ষি হন, ব্রহ্মর্ষি হওয়ার চেষ্টা করেন কিন্তু বারবার হতে পারেন না, এবং অন্তত গতবা পরবর্তীকালে তিনি যখন ক্ষমা ভিক্ষা করেন এবং ক্ষমা করে দেন, তারপর থেকে ওনার সম্পূর্ণরূপে উন্নতি লাভ শুরু হয়ে যায়। ভেরি গুড, রামায়ণের ইতিহাস আছে। তুমি বলো। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু জগাই মাতাকে ক্ষমা করে দিয়েছিলেন। মেরেছিস কলসের কানা, তাই বলে কি প্রেম দেব না? হ্যাঁ, সেজন্যে হ্যাঁ আমাদেরকে কৃপা দিতে হবে। বিভীষণকে, বিভীষণকে কোথায় ক্ষমা করলেন? বিভীষণ তো এমন কিছু করেননি ক্ষমা পাওয়ার জন্য। হ্যাঁ, শরণে তো এসেছিলেন, ক্ষমা কোথায় করেছেন? ভগবান বলেছিলেন যে যদি রাবণও আসে আমি ওকেও স্থান দিয়ে দেবো। রাবণ যদি আসেনি আর কে বলতে পারবে? হ্যাঁ, হরি বল, জয় ভূত প্রভু কি? ভূত প্রভু ধারে গেছেন প্রভুপাদের সৎসঙ্গের কৃপায়। ভেরি গুড। উনি আগে শিষ্য ছিলেন, শিষ্য ছিলেন কেন, উনি শিষ্য হয়েছিলেন যাতে গুরু মহারাজের কাছে কাছে থাকতে পারে, এবং সে ছিল একটা মিশনারি সংস্থার এজেন্ট যে ক্ষতি করার জন্য গেছিল। ভেরি গুড, ক্ষমা করে দিচ্ছে। আর কি বলতে পারবে? ভাগবতম, ভাগবতম থেকে হ্যাঁ, চপল গোপালকে শ্রীবাস ঠাকুর ক্ষমা করে দিয়েছিলেন। ভেরি গুড। হ্যাঁ, তিনি যুধিষ্ঠির মহারাজ কারোর দোষ দেখতেন না, সব সময় সবকিছু সবার ভালো গুণটা দেখতেন। আর কে বলবে? ফেদার ক্ষমা করেছিলেন, এবং লক্ষ্য হীরাকেও উনি ক্ষমা করে দিয়েছিলেন। শুধু ক্ষমা করেননি, হ্যাঁ, লক্ষ্য হীরার ভালো গুণ দেখেছিলেন। কি ভালো গুণ দেখেছিলেন? সৎসঙ্গে হরিনাম করেছে, হরিনাম শ্রবণ করেছে, আর যে মুহূর্তে তিনি সেই লক্ষ্য হীরা ভেতরে ঢুকেছিলেন হরিদাস ঠাকুরের কাছে, সে সঙ্গে সঙ্গে কাকে দণ্ডবাদ করেছিলেন? তুলসী মহারানীকে। তুলসী মহারানীকে যেহেতু প্রণাম করেছেন, সেজন্য হরিদাস ঠাকুর সম্পূর্ণরূপে খুব প্রসন্ন হয়েছিলেন ওনার উপরে। এবং তিনি কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন, আমি জানতাম তুমি কেন এসেছো, তো প্রথম দিনই তাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই তুমি ভগবানের ভক্ত হও, সেজন্য আমি 3 দিন তোমার জন্য ছিলাম এখানে। হরি বল। সেদিন আমি 3 দিন তোমার জন্য ছিলাম, যে তোমাকে ভক্ত বানাবার জন্য, তাই আমি প্রথম দিনই চলে যেতে পারতাম। আর কে বলবে? দ্রৌপদী অশ্বত্থামায় ক্ষমা করে দিয়েছিল। কেন না? তিনি গুরুর শিষ্য ছিলেন বলে, গুরুর সন্তান ছিলেন বলে। আর আর কে বলবে? হ্যাঁ, ঋতুমার ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছিলেন। ওনার 100 কতবার 100টা যজ্ঞের যখন ফল, 1000 না, 100টা, তাহলে ঘোড়া চুরি করে নিয়ে যান। হ্যাঁ, আমি আটটি চাইছি, সেটা হচ্ছে যে ওনার ভালো গুণ দেখেছিলেন, ওনার খারাপ গুণ দেখেননি। এরকম কি কে আছে? যেন আমি কৃষ্ণের কথা বললাম, তিনি দেখলেন যে সম্পূর্ণরূপে ভগবান কি দেখেন, ভগবান সবাইকে এককভাবে দেখেন। ভগবানের গুণ কি ভালো করে বুঝছো কি? কারা কারা জেগে আছে হাত তোলো, দেখি বলবো হরি বল। আচ্ছা, পাশের লোক যদি ঘুমিয়ে পড়ে জাগিয়ে দাও, কি প্রসাদ ছিল আজকে, কি স্পেশাল ছিল প্রসাদ? ওই জন্য খুব ভালো করে খাওয়া দাওয়া হয়েছে নাকি? ঘুম পেয়ে যাচ্ছে সবাই, একটুখানি হাত ঘষতে রকম, আর পাশের লোককে তালি দাও, পাশের লোকের হাতে।
হয়েছে আস্তে আস্তে, ঘুম ভেঙেছে সবার? সবাই সবাইকে ধরো, হরি বল বলে নাচাও সবাইকে। হ্যাঁ হ্যাঁ, পেছনে করছো না কেন, করো। আরে বা, এখান থেকে দেখে মনে, এখান থেকে দেখে মনে হচ্ছে সাগরে ঢেউ গেলছে। ওকে ওকে, শান্তি শান্তি, সবাই জেগেছে তো? তো ভগবান কৃষ্ণ যখন গোচারণে যেতেন, তিনি গোবর্ধনের স্তুতি করতেন, গোবর্ধনের গুণগান করতেন। গোবর্ধনের, গোবর্ধন তো একটা পর্বত, তারও ভগবান গুণগান করতেন। ভগবান বলতেন, যদি গোবর্ধন না থাকতো বৃন্দাবনের কি হতো? এই গোবর্ধন শীতল জল দিচ্ছে গরমের সময়, গরমের সময় উষ্ণ জল দিচ্ছে, বিভিন্ন রকমের রঙের মাটি দিচ্ছে, বিভিন্ন রকমের মণিমাণিক্য দিচ্ছে, এত সুন্দর ফল রাজি বৃক্ষ দিচ্ছে, তো গোবর্ধন কত মহান। শুধু তাই নয়, তিনি বৃক্ষদেরকে শ্রীমদ ভাগবতমে গুণগান করছেন। ভগবান দশম স্কন্ধে শ্রীমদ ভাগবতমের যে বৃক্ষরা কত কিছু আমাদেরকে দিচ্ছে, ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, পাতা দিচ্ছে, এবং কেউ যদি বৃক্ষকে কাটতে যায় তবু সে কিছু বলে না, সে সম্পূর্ণরূপে সহ্য করে সবকিছু। তো সেরকম ভাবে ভালো গুণ দেখছেন। এরকম ভাগবতমে কি উদাহরণ আছে? হ্যাঁ, ভেরি গুড, কি সুন্দর উদাহরণ, এটা আমার কাছে লেখা আছে। যখন চৈতন্য মহাপ্রভু শ্রীক্ষেত্র জগন্নাথপুরী ধামে জগন্নাথ দর্শন করছেন গরুড়স্তম্ভের কাছে, তখন মহাপ্রভুর উপরে পা রেখে আরেকজন বুড়ি উঠে গেছে, এবং সেই বুড়ি উঠে জগন্নাথকে দেখছে। একদিক দিয়ে দেখতে গেলে জগন্নাথের উপর দাঁড়িয়ে আরেকজন জগন্নাথকে দর্শন করছে। তো তখন সেমত অবস্থায়, হ্যাঁ, তখন ওনাদের গোবিন্দ এবং অন্যান্য যে মহাপ্রভুর শিষ্যরা ছিলেন, মহাপ্রভুর অনুগত দাসরা ছিলেন, তারা বলছেন, এই করো কি, করো কি, হ্যাঁ ভগবানের উপর দাঁড়িয়ে পড়েছো। তখন মহাপ্রভু ওনাকে প্রবোধ দিয়েছিলেন, প্রবোধ দিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও, এই ব্যক্তির, এই মহিলার, হ্যাঁ, যদি সামান্যতম যে ইচ্ছা জগন্নাথকে দর্শন করার আমার যদি থাকতো, আমার জীবন ধন্য হয়ে যেত। কেন না, এত ব্যাকুল এই জগন্নাথের শ্রীমুখ কমল দর্শন করার জন্যে, এর দিক বা দিক জ্ঞান শূন্য হয়ে গেছে, কোথায় দাঁড়াচ্ছে, কোথায় কি করছে কিছু জানে না। কত সুন্দর গুণ ওনার, চিন্তা করুন, মহাপ্রভু যখন সন্ন্যাসী, তারপরে বুড়ি ভদ্র মেলে বুড়ি দাঁড়িয়ে পড়েছে। এবার চিন্তা করুন তো, আপনার সঙ্গে যদি কেউ এরকম বুড়ি কেউ দাঁড়ায়, আপনার উপর আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে সে বুড়িকে তো হয়তো সশরীরে ভগবত ধাম পাঠিয়ে দেবেন, আর তা নাহলে তার একদম হরে কৃষ্ণ করে দেবেন। কিন্তু মহাপ্রভু কি করলেন, খুব সুন্দর উদাহরণ, মহাপ্রভু সঙ্গে সঙ্গে ওদেরকে প্রবোধ দিলেন, না 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 না, ওকে বিরক্ত করো না, হ্যাঁ, ওর কত সুন্দর গুণ দেখো, কি সুন্দর ভগবানকে দর্শন করার চেষ্টা করছে। আর কে বলতে চায়? তো ভালো গুণ কি দেখলেন? রাজ রাজ রাজার আজ্ঞা পালন করে আমাদের কাছে এসেছেন, তো সেজন্যে, হ্যাঁ, অরণ্যের মধ্যেও ভালো গুণ দেখলেন ভগবান শ্রীরাম। ও, তো শ্রী রামচন্দ্র তাকে সৈন্য গুণে যাবার জন্য অ্যালাউ করেছিলেন, দেখে যেতে পারো কতজন আছে আমাদের এখানে। ভেরি গুড। আর হ্যাঁ, অজামিল সারা জীবন খারাপ কাজ করলেও, হ্যাঁ, শুধুমাত্র কিছু ছেলের নাম ধরে ডেকেছে, তার নাম ছিল নারায়ণ, এবং সেজন্য ভগবান চারটে নারায়ণা, চারটে শব্দে চারজন ব্যক্তি চতুর্ভুজ বিষ্ণুদূত এসে ওকে রক্ষা করেছিল। ভেরি গুড। আর কে বলবে? যাই হোক, তো এরকম আর আর কেউ কিছু বলতে পারবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ প্রভু বলুন। অম্বরীশ মহারাজ, জল খেতে বলেছেন,
তখন বললেন যে জল খান রোজা উপবাস ভাঙ্গা ভাঙ্গা দুটাই সব জল তো আর কি না খাদ্য না যার জন্য জল খাইছে এটা তখন হাইসাবকে জানতে পারছে হাসতে অতিথি থেকে অতিথিরে রেখে রাজা ক্ষত্রিয় ব্রাহ্মণকে রেখে জল পান করেছে তখন সে খুবই রাগান্বিত হয়ে যায় অম্বরীশ মহারাজ কে সেই সুদর্শন চক্রের ভয়ে দুর্দশা মানে তারা মত হয় স্বর্গমত্ত সব জায়গায় ঘুরে দাঁড়ায় শেষ পর্যন্ত ভগবানের কাছে ভগবানও তার ফেরত দিয়ে দেন যে তুমি যার কাছে অপরাধ করেছ তার কাছে আমার অম্বরীশ মনির কাছে ফেরত আসে অম্বরীশ মনির অনেক অনুষ্ঠান সুদর্শন চক্রকে অনেক অনুনয় বিনয় বিনিময় করে তিনি ক্ষমা করে দেন শুধু তাই নয়, তার পরের মুহূর্তে তাকে খাবার খাবার আবার বেড়ে দিচ্ছিলেন অম্বরীশ মহারাজ। তিনি দুর্বাসা মনিকে বসিয়ে যে কিছুক্ষণ আগে তাকে মারার চেষ্টা করেছে তাকে বরিয়ে আবার অন্য ডাল সবজি শাক হ্যাঁ এগুলো সব কিছু সার্ভিস করছে, বলছে আপনার কিছু লাগবে আর কোনো অসুবিধা নেই তো ক্ষমা করে দিন। এটা কত কষ্টকর করা লাস্ট একজন কেউ। হ্যাঁ ভেরি গুড, পরীক্ষিত মহারাজ শৃঙ্গিকে সম্পূর্ণরূপে ওনার শক্তি ছিল যে শৃঙ্গি যে অভিশাপ দিয়েছে 7 দিনের ভিতরে তক্ষক নাগে দ্বারা দংশিত হয়ে তিনি দেহত্যাগ করবেন, সেটা জানা সত্ত্বেও তিনি খণ্ডন করতে পারতেন, কারণ তিনি তো গর্ভের ভেতরে ভগবানকে দর্শন করেছিলেন। তা না করে তিনি সম্পূর্ণরূপে গ্রহণ করেছিলেন এবং ভেবেছিলেন এটা ভগবানের কৃপা, এবং যেহেতু তিনি সেটা করে মেনে নিয়েছিলেন সেজন্য আমরা ভাগবত পেলাম, রাইট? ওকে লাস্ট একজন কেন ক্ষমা করেছিলেন আর আর ও ভগবানকে নাচতে সাহায্য করেছিল, ও ভগবানকে নাচতে সাহায্য করেছিল। পৃথিবীর সারা সৃষ্টির মধ্যে সব থেকে পিচ্ছলকারী জায়গা হচ্ছে সাপের মাথা, এবং সেটাতে ভগবান খুব সুন্দরভাবে নৃত্য করেছিলেন। যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে, সবার জন্য একবার তালি, খুব ভালো উত্তর দিয়েছেন। তো সেই জন্য আমাদেরও সম্পূর্ণরূপে এরকম ভাব রাখা উচিত যে আমরা সম্পূর্ণরূপে আরেকজন বৈষ্ণবের ভালো গুণ দেখব, এবং যখন আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ হবে, মনের মধ্যে যদি এরকম কোনো বিকার হয় যে এই ব্যক্তি আমাকে এই সময় খুব কষ্ট দিয়েছেন, তখন তাকে সম্পূর্ণরূপে দেখা উচিত যে ভক্তিতে আসার সময় থেকে আজ পর্যন্ত কতভাবে তিনি আমাকে সাহায্য করেছেন। তখন আমি বুঝতে পারবো যে আজকে হয়তো উনি আমার সঙ্গে দুর্ব্যবহার করলেন, কিন্তু প্রকৃতপক্ষে উনি সবসময় আমাকে সাহায্য করেই এসেছেন। বোঝা গেছে কি এই জিনিসটা? এবং যেহেতু আমরা যখন লোকের ভালো গুণ দেখতে শুরু করব, তখন কি হবে না, আমার মধ্যে একটা সুন্দর গুণ আসবে, মনের ভালো গুণ দেখলে সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করবো আমি, এবং যখন আমি সেকে তাকে ভালোবাসতে শুরু করব, তখন পরবর্তী পর্যায়ে যদিও সেরকম কিছু ঘটনা কথা বা কিছু আচরণ করে যেটা আমার মনে কষ্ট দিতে পারে, সেটা আমার কাছে অতটা গায়ে আর লাগবে না। তৃতীয়টি কি, তৃতীয় বা ক খ গটা হচ্ছে যে আমার মধ্যে কীরকম গুণের বিকাশ করা উচিত। সর্বোপরি আমার মনে রাখা উচিত যে কৃষ্ণ হচ্ছেন সব কিছুর নিয়ন্ত্রক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। কেউ আমাকে কোনো খারাপ কথা বললো বা কেউ দুর্ব্যবহার করলো বা কেউ কটু কথা বললো আমার মন খারাপ হলো, বা কেউ আমাকে শারীরিকভাবে একটু ধাক্কা দিয়ে চলে গেল, বা আমাকে কিছু এমন কিছু ব্যবহার করলো যে আমার মনে খুব কষ্ট লাগলো কিন্তু আমি তখন কিছুই করতে পারছি না, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই ভগবানের কোনো বিশেষ কৃপা আছে আমার উপরে। প্রভুপাদের সব বিজনেস হরে কৃষ্ণ হয়ে গেল, সব হারিয়ে গেল,
তখন প্রভুপাদ নিজে বুঝতে পারলেন যে ভগবান চাইছেন আমি সম্পূর্ণরূপে এখন আমি সন্ন্যাস গ্রহণ করি। তো যখন প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা দেখব যে ভগবানের হাত রয়েছে, ভগবান নিশ্চয় আমাকে এর মাধ্যমে কিছু বোঝাতে চাইছেন, তখন আমার সব ব্যক্তি প্রতি আমি সমভাবাপন্ন হয়ে যেতে সর্বত্র সমচেতসাম, সর্বত্র সমচেতসাম মানে প্রত্যেকটা জায়গায় আমি যখন দেখব যে কৃষ্ণ আমাকে সাহায্য করছেন, কৃষ্ণের মধ্যে হাত রয়েছে, তখন আমাদের আর কোনো কারুর প্রতি ক্ষোভ বা বিরক্তি থাকবে না। যেরকম আমি আগেই বললাম, আমি যখন ভালো গুণ দেখি সবার এবং বুঝি যেটা ভগবানের কৃপার ফলে হয়েছে, যেমন আমাদের পরীক্ষিত মহারাজ, উনি সম্পূর্ণরূপে ভগবানের উপরে ছেড়ে দিলেন, বলেছে যাই হোক তক্ষক নাগ, এবং শাস্ত্রে বলছে তক্ষক নাগ আসার আগেই কিন্তু উনি দেহত্যাগ করে দিয়েছিলেন। তক্ষক নাগ এসে সে শুধু বাহ্যিক যে শরীরটা আছে সেই শরীরটাকে উনি দহন করেছিলেন, আর তার আগেই পরীক্ষিত মহারাজ কৃষ্ণ নাম এবং কৃষ্ণ কীর্তন শোনার শ্রবণের সঙ্গে সঙ্গে তার প্রাণবায়ু উহা ভগবানের চরণে সমর্পিত হয়ে গেছিল, তার আর বাহ্যিক কোনো জ্ঞান ছিল না। তো সেই জন্যে আমরাও যখন সম্পূর্ণরূপে বুঝতে পারবো যে কোনো পরিস্থিতিতে আমার বেশে আছে কোনো গণ্ডগোল হলো, কেউ কিছু আমাকে দুর্কথা বললো বা কিছু মনে কষ্ট দিয়ে কথা বললো, তৎক্ষণাৎ রেগে না গিয়ে প্রথমে চিন্তা করা উচিত আমার এর মধ্যে দোষ কতটা আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ব্যক্তি আমাকে বলেছেন তার সম্পর্কে খারাপ ভাবনা না রেখে আমার চিন্তা করা উচিত যে উনি তো এতদিন আমাকে ভালোবেসে এসেছেন, আজকে উনি কেন আমাকে এরকম করছেন, তাহলে চিন্তা করা উচিত। এবং তৃতীয় চিন্তা করা উচিত কৃষ্ণ নিশ্চয়ই এতে সম্মত রয়েছে, তা নাহলে তো করতে পারবে না। সেজন্য অন্ততগত বা কৃষ্ণর হাত আমার দেখা উচিত সব জায়গায়, যে কৃষ্ণ নিশ্চয়ই আমাদের জন্য কিছু শিক্ষণীয় করার চেষ্টা করছেন। এবং একজন ভক্ত সব সময় এই জিনিস চিন্তা করেন যে কৃষ্ণ নিশ্চয়ই আমার এর ব্যাপারে কিছু আছে। যেমন কিছুদিন কিছুদিন কত বছর আগে, 4 বছর আগে, জানি তোমাদের মনে আছে কিনা, আমার আসার কথা ছিল একটা ইউথ ফেস্টিভ্যালে, কিন্তু আমি আসিনি। আমার মানে হঠাৎ করে অসুস্থ হয়ে যাই আমি খুব, এবং এমন অসুস্থ হয়ে যায় যে আমাকে প্রায় 2 মাস ঘর থেকে বেরোতে পারিনি আমি। তো সেই সময় আমাকে সব বৈষ্ণবরা বলেন যে তোমার কাছে অনেক বড় আশীর্বাদ দিয়েছেন ভগবান, কেন যদি সবসময় এখানে ওখানে ঘুরে বেড়াও, তুমি সবসময় দৌড়াদৌড়ি করো, এখন তোমার যেটা ইচ্ছে ছিল রামায়ণ পড়া, তুমি রামায়ণ পড়তে পারবে এখন। এবং 2 মাসের মধ্যে আমি 3টে রামায়ণ শেষ করি, হ্যাঁ, বিভিন্ন মহারাজদের প্রায় 48 ঘন্টার লেকচার, 48 থেকে 36 ঘন্টার লেকচার একজনের, সেটা আমি শুনে শেষ করি। এবং তারপর 2 মাস পরে যখন আমি ঠিক হয়ে যাই, তখন আমি রামায়ণ পুরোপুরিভাবে, আমাদের ইসকনের কিভাবে আলোচনা হয়, প্রভুপাদের কীরকম মনোবৃত্তি ছিল সে সম্পর্কে আমি বলতে পারি, এবং তারপরে বোধহয় এখানে আসার পরেও রামায়ণের উপর আমি ক্লাস দিয়েছিলাম। তো সেই জন্যে যে কোনো পরিস্থিতিতে আমার যদি কোনো অসুবিধা আছে আমার জীবনে, তখন আমার চিন্তা করা উচিত কৃষ্ণ নিশ্চয়ই এর মধ্যে হাত আছে, কোনো সবসময় কৃষ্ণের উপরে ছেড়ে দেওয়া উচিত। যেমন এইভাবে একটা গল্প আছে খুব সুন্দর, একজন রাজা একজন মন্ত্রী ছিল, সেই রাজার মন্ত্রী সবসময় বলতো যা কৃষ্ণ করেন ভালোর জন্যই করেন। তেমতো অবস্থায় একদিন রাজা শিকারে গেছেন, শিকারে গিয়ে ওনার একটা বিষাক্ত সাপের কামড়ে ওনার বুড়ো আঙুলটা কাটা যায়, বুড়ো আঙুলটা কেটে দিতে হয়। তখন যখন এসেছেন মন্ত্রীর কাছে যে আমার দেখো হাত কেটে গেছে, সবাই ভাবে যে এটা দুঃখ করবে, সবাই কষ্ট পাবে, তো মন্ত্রী বলেছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, হ্যাঁ কৃষ্ণের ইচ্ছাতেই হয়েছে। তখন রাজা খুব খেপে যান, খেপে গিয়ে বলেন যা একে কারাগারে বন্দি করে রেখে দাও, দেখি এর উপরে যা হয়েছে ভালোই হয়েছে কিনা। তখন কারাগারে বন্দি করে রেখে দিয়েছে। আর তার কিছুদিন পর সে রাজা শিকারে গেছেন, শিকারে গিয়ে দলছুট হয়ে সবার থেকে একা হয়ে গিয়ে তিনি ডাকাতদের দলের ভেতরে চলে গেছেন, ডাকাতরা ওকে ধরে ফেলেছেন। এবং ডাকাতরা যখন ধরে ফেলেছে, যখন বলি দিতে যাবে দেবীর কাছে, দেখছে এর খুঁত আছে, কেন খুঁত আছে, একটা বুড়ো আঙুল নেই, তখন ওকে ছেড়ে দিয়েছে। এবং বলির প্রসাদ ওখানে মারতেও পারবে না, হরে কৃষ্ণ, ওদের নিয়ম টাম মানে অনেক কিছু, বুঝতে পারছো তো ডাকাতরাও, বলির প্রসাদ একবার যুপকাশে লেগেছে, প্রসাদ হয়ে গেছে, মার একে মারা যাবে না, তো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে যখন, তখন ঘোড়ায় করে প্রথম এসেছে মন্ত্রীর কাছে, এসে বলছে আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, আমার যদি আজকে আঙুলটা কাটানো থাকতো আমি তো আজকে মানে মায়ের ভোগে লেগে যেতাম, কি হবে, তা আমি তো বুঝতে পারলাম যে আমার জন্য সত্যিকার এটা ভালো হয়েছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনি জেলে পড়ছিলেন কেন, আপনি জেলে আছেন কেন। তখন সেই মন্ত্রী বলছেন মহারাজ আজ আপনার সঙ্গে আমি 50 বছর ধরে কাজ করছি, হ্যাঁ কি না, রাজা বলছেন হ্যাঁ, এমন কি কোনোদিন হয়েছে যে যুদ্ধে গেছেন আপনি, শিকারে গেছেন আপনি, বাইরে পরিভ্রমণে গেছেন বা রাজ্য শাসনের জন্য বেরিয়েছেন, আমি আপনার থেকে দলছুট হয়েছি আপনার সঙ্গে নেই? বলছে না, বলছে এখনো হতাম না,
আপনার খুঁত আছে, আমার কি খুঁত আছে? তার মানে ডাকাতরা আমাকেই গলাটা কাটতো, আমি আপনার সঙ্গে থাকতাম, এবং ভগবান চাইছেন যে আমি যাতে বেঁচে থাকি, এবং সেই জন্য আমাকে আগে থেকে জেলে আরাম করে বসিয়ে রেখে দিয়েছেন। হরি তো সেই জন্য ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমার এটা হলো না, আমার ওটা হলো না, প্রকৃতপক্ষে পরবর্তীকালে যদি বড়ভাবে দৃষ্টি রাখা যায় তাহলে দেখতে পাবো যেটা কৃষ্ণের ইচ্ছে ছিল। তো কয়েক একশো একশো না 150 বছর আগে একটা সুন্দর জাহাজ ছিল, সেটা লন্ডন থেকে আমেরিকা যাচ্ছিল, রাইট, টাইটানিক তো যাচ্ছিল। তখানে একজন ব্যক্তি সে তার সারা জীবনের সঞ্চয় করে সে আমেরিকায় চলে যাচ্ছিল, ফিরে যাচ্ছিল। কিন্তু যাবার আগের দিন কি হয়, যেদিন জাহাজ ছাড়বে সে যাবার আগের দিন তার ছোট ছেলেকে কুকুরে কামড়ায়, এবং তখন কিন্তু রেবিজ হতো খুব, সেই জন্য কুকুরটাকে আর ছেলেটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য পুরো পরিবারকে নাকচ করে দেওয়া হয়, জাহাজে তোলা হয় না, যে না তুমি যেতে পারবে না, এবং তার পুরো টাকা নষ্ট হয়ে যায়। এবং তখন যখন জাহাজ চলে যাচ্ছে কি কান্না করছে, এত টাকা দিয়ে জাহাজে করলাম, হায়রে হায়রে হা, জাহাজটা চলে গেল সামনে দিয়ে, যা 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 যা, এবং বারবার যে ছেলেটাকে একবার থাপ্পড় মারছে আর কুকুরটাকে গিয়ে থাপ্পড় মারছে। হ্যাঁ, বাড়ির লোকেরা একবার করে যায় ডান্ডা মেরে দিয়ে আসে, তোদের জন্য আমাদের যাওয়াটা হলো না। আর কিছুদিন পরেই খবর পেল পুরো টাইটানিক জাহাজ হরে কৃষ্ণ হয়ে গেছে। তখন চুকু কুকুরটাকে গিয়ে চুমু খাচ্ছে আর ছেলেটাকে গিয়ে চুমু খাচ্ছে। তো সেরকম ভাবে আমাদের জীবনও অনেক সময় আমরা ভাবি যে এটা হলো কেন, কেন এরকম করলেন, তাহলে চিন্তা করো ভগবানের নিশ্চয়ই কোনো কৃপা আছে, ভগবান নিশ্চয়ই আমাদেরকে, আর আলটিমেটলি অন্ততগত বা সব কিছু আমাদের ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত। ওকে, বুঝতে পারা যাচ্ছে কি? হ্যাঁ। এবং চতুর্থ পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে আমাদের বোঝা উচিত যে আমরা ইসকনে কেন এসেছি। আমরা কি এদিকে জব করছি, হরিনাম করছি, কৃষ্ণ নাম করছি, ভক্ত হওয়ার চেষ্টা করছি, অনেকে আমাদের মধ্যে দীক্ষা নিয়েছি বা আগামী কিছু বছরের মধ্যে দীক্ষা নেব, কেন নিয়েছি, আমরা কেন ভক্তি করছি? তুমি ভক্তি করছো কেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য। আর কে ভক্তি করছে কেন? আচ্ছা, আর কে কেন করছে ভক্তি? তুমি ভক্তি করছো কেন? ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। তো আর কে, আর কে কে ভক্তি করছে কেন? এক মিনিট, পতিত উদ্ধারণ জগন্নাথ, রাইট, ঠিক বলেছে, জগন্নাথ দাস। হ্যাঁ বলো, ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, ভেরি গুড। হ্যাঁ, আনন্দ পাওয়ার জন্য, শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য। আর কে কি বলবে? জন্মভূতি জরাব্যাধির উপরে ঊর্ধ্বে উঠে যাওয়ার জন্য, ভেরি গুড। হ্যাঁ, তো সেই জন্য ইসকনে এসেছে, সেই জন্য এখনই থেকে যাওয়ার, ফিরে যেও না, মন্দিরেই থেকে যাও। তো বক্তব্য হচ্ছে যে আমরা যখন এত কিছু জানছি যে ভগবানের কাছে এলে বা আমি ইসকনে এসেছি কারণ আমি ভগবানকে চাই, আমি ভগবানের কাছে এসেছি ভগবানকে ভালোবাসার জন্যে, আমি আনন্দ পাওয়ার জন্যে, আমি মহাপ্রভুর বাণী প্রচারের জন্যে, তা এখন বক্তব্য হচ্ছে একটা নৌকাতে উঠেছো তুমি, সেই নৌকাটা তোমাকে ভগবৎসাগরের ওপারে নিয়ে যাবে, এবং মাঝ নদীতে যখন নৌকাটা গেছে তুমি করছো কি, নৌকাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটো করছো, নৌকার নিচেটাকে একটা বড় বাটাম দিয়ে ফুটো করছো, এবং তারপরে ফুটো যখন হয়ে গেল জল তো ভেতর দিয়ে আসছে, তুমি আবার বাইরে থেকে জল নিয়ে নৌকার ভেতর দিচ্ছ, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? তো ঠিক সেই জন্য আমাদেরকে বুঝতে হবে ভগবত ধাম যে আমি যাবো বা ভগবানের কাছে আমি ফিরে যাব, আমি তো একা যেতে পারবো না, কারণ ভগবত ভক্তি করতে গেলে আমাকে সবার সঙ্গে করতে হবে, সেই জন্য কলিযুগে না সঙ্গ শক্তি, এবং সঙ্গে থাকতে গেলে আমাকে একে অপরকে ভালোবেসে চলতে হবে। আমি যদি একে অপরের দোষ দেখি সব সময় এবং কেউ যদি উন্নতি করছে সেটা থেকে আমি যদি ঈর্ষান্বিত হই, তাহলে আমি ভগবত ধামে যাবো কেমন করে? ভগবত ধাম আর জড়জগতের মধ্যে একটাই পার্থক্য আছে, কি পার্থক্য জানো? হ্যাঁ, কি পার্থক্য? তো বাইবেলে খুব সুন্দর একটা ঘটনা আছে, বাইবেলে দেখাচ্ছে, বর্ণনা আছে যে নরকটা কিরকম, নরকটা কি হয়েছে যে এক প্রত্যেকের হাতের মধ্যে একটা করে
লোহার হাতা লাগিয়ে দিয়েছে, কাঠের হাতা, এবং সামনে গরম ডাল ভাত আর খিচুড়ি রান্না হচ্ছে। এবং যেহেতু হাতটা বাঁধা, সব হাতটা বেঁধে রয়েছে, তো সবাই সেই হাতাগুলো নিচ্ছে, এবং আরও অনেক লোক ওই কড়ার চারপাশে দাঁড়িয়ে আছে এবং সে হাতাটা নিচ্ছে আর উপচু করে তুলছে। আর সে খিদেও পেয়েছে খুব, সে গরম গরম খিচুড়িগুলো গায়ে পড়ছে ছাপ 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 করে, মুখ পড়ে যাচ্ছে, যতটুকু যতটুকু পাচ্ছে ততটুকু খাটছে, আবার তুলছে আবার ফাটছে। এটা হচ্ছে নরক। আর স্বর্গ কি? স্বর্গও সে একই রকম, হাতের মধ্যে হাতা লাগানো আছে, খিচুড়ি রান্না হয়েছে, হ্যাঁ, কিন্তু কি কি করছে, এদিকের ব্যক্তি খিচুড়িটা নিয়ে ওদিকের ব্যক্তিকে খাইয়ে দিচ্ছে, আর ওদিকের যে ব্যক্তিটা আছে ও ফু ফু করে এদিকের ব্যক্তিকে খাইয়ে দিচ্ছে। বোঝা গেছে কি? তার কারণ হচ্ছে সম্পর্ক। ভগবানকে আকর্ষণ করার যেটা পূর্ণ মাত্রায় যেটা প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক। আমরা যদি একে অপরকে সম্পর্ক ভালো না রাখি, একে অপরকে ভালো না বাসি, ভক্ত হিসেবে একই বেসে আছি বা একই ইস্কনে রয়েছি, একই মন্দিরের সঙ্গে আমরা যুক্ত, একই ইস্কন, যদি আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না থাকে, আমরা কখনো কৃষ্ণকে আকর্ষণ করতে পারবো না। কৃষ্ণ আকর্ষিত হন কি কখন? যখন কৃষ্ণ দেখেন যে সব ভক্তরা একসঙ্গে রয়েছেন। প্রচেতা, প্রচেতার মনে আছে? প্রচেতা নাম শুনেছ? প্রাচীনী ভবিষ্যতের 10 জন পুত্রকে ভগবান কেন দর্শন দিয়েছিলেন জানো? তাদের তপস্যার জন্য নয়, তাদের জ্ঞানের জন্য নয়, একটা জিনিসের জন্য ভগবান তাদের দর্শন দিয়েছিলেন, যে তারা সমপর্যায়ভুক্ত রাজার পুত্র এবং সমবয়স্ক, এবং একসঙ্গে ভক্তি করার সঙ্গে সঙ্গে একে অপরের প্রতি ঈর্ষান্বিত ছিল না, তারা একে অপরকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় থেকে ভক্তি করছিল। এবং ভগবান বলছেন, আমি তোমাদের শ্লোক বলে দেবো, সেখানে ভগবান বলছেন যেহেতু তোমরা একে অপরের ভালো গুণ দেখে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছো, সেজন্য আমি তোমাকে দর্শন দিতে এসেছি। সেজন্য শিল প্রভুপাদ বলছেন যে আমাকে তোমরা কতটা ভালোবাসো সেটা তোমরা প্রতিপন্ন করতে পারবে কিভাবে, তোমরা নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রেখে এগিয়ে চলতে পারবে। তো আমরা যদি একে অপরকে না ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসবো কেমন করে? আমি যদি আমার পাশে যে ব্যক্তিটি বসে আছেন তার সম্পর্কে যদি আমার ভালোবাসার সম্পর্ক না থাকে, আমি কিভাবে কৃষ্ণ, কৃষ্ণ তো সুদূর পরা হতো। তো সেজন্যে শাস্ত্রে বলছেন যে সবসময় এই একে অপরকে ভালোবাসার জন্য দরকার হচ্ছে একে অপরের ভালো গুণ দর্শন করা। যখন প্রতাপরুদ্র মহারাজ, তিনি যখন কৃপা পাচ্ছিলেন মহাপ্রভুর কাছে, কোথায়? জগন্নাথপুরীতে। এবং মহাপ্রভু বলছেন আমি প্রচণ্ড খুশি হয়েছি তোমার উপরে এবং তোমাকে আমি কৃষ্ণপ্রেম দান করব। তখন ওখানে অন্যান্য ভক্তরা গিয়ে বলেনি যে না 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 মহাপ্রভু এখন কৃপা দেবেন না, আমার কিছু বলার আছে ওর ব্যাপারে, একটু অপেক্ষা করুন, আগে শুনুন ওর গণ্ডগোলগুলো কোথায় কোথায় আছে। সেই মতো অবস্থায় সেখানে সবারই কি করছে, সবাই চিৎকার করে বলছেন হরি বল। এবং মহাপ্রভু কিভাবে যে প্রতাপরুদ্র মহারাজ কৃপা দেবেন সেটা সবাই চাইছে, যে কৃপা দেবার জন্য। নিত্যানন্দ প্রভু বলছেন এইভাবে এসো, হ্যাঁ, সর্বভট্টাচার্য বলছেন এইভাবে তুমি চলে এসো, এই মন্ত্র তুমি মুখস্থ করো যাতে তুমি কৃপা পাও। এবার যখন সে কৃপা পাচ্ছে সবাই তখন আনন্দে নৃত্য করছে। মহাপ্রকাশ লীলায় মুকুন্দকে কৃপা করছেন না মহাপ্রভু, মনে আছে? মুকুন্দকে মহাপ্রভু কৃপা করছেন না, তখন সব বৈষ্ণবরা দুঃখ পেয়ে গেছে। সবাইকে ভগবান দিয়েছেন কৃপা, কিন্তু মুকুন্দকে কৃপা দেয়নি। তো মুকুন্দকে যখন কৃপা দেয়নি, তখন ভক্তরা নিজেরা যে কৃপা পেয়েছে তাই নিয়ে চিন্তা করছে না, তাদের মন দুঃখ হয়ে গেছে। কেন দুঃখ হয়ে গেছে? কেন মুকুন্দ কৃপা পায়নি। তখন মুকুন্দ বসে বসে কান্না করছে, তখন সবাই কাঁদছে। এবং যখন শ্রীবাস ঠাকুর এসে বলছেন, মহাপ্রভু বলছেন ঘরের ভেতর কাঁদে কে? তখন মহাপ্রভুকে শ্রীবাস বলছেন যে তোমার মুকুন্দ, হ্যাঁ, তোমারই কৃষ্ণ বিরহ দেখে কাঁদছে এবং তুমি কৃপা করনি। তখন মহাপ্রভু অনেক কৃপা করলেন। তো ঠিক সেই রকমভাবে আমরা যখন নিজেদের মধ্যেও ভগবত ভক্তির পথে চলতে গিয়ে আমরা যদি সবসময় একের একে অপরের দোষ দেখি, তাহলে আমরা কোনোদিন ভগবত ধামে যেতে পারবো না। ভগবত ধামের যাবার পথ কি? আরেকজনকে ঠেলতে হবে ভগবানের দিকে যাওয়ার জন্য। আমার যদি যোগ্যতা নাও থাকে, তো এভাবে ঠেলতে 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 কি হবে দেখবো, কি একদিন দেখবো যে ভগবত ধামের মাইল স্টোনটা জিরো দেখাচ্ছে। বোঝা গেল? ভগবত ধামের মাইল স্টোন মানে, ভগবত ধামের মাইল স্টোন মানে কি, কত কিলোমিটার দূরে সেটা জিরো দেখাচ্ছে, কারণ অন্যকে ঠেলতে তুমিও ভেতরে পৌঁছে গেছো। হরিবার তো আরেকজনকে ঠেলতে হবে, আরেকজনকে সাহায্য করতে হবে।
তাহলে আমরা ভগবত ধামে চলে যেতে পারবো। কিন্তু আমি যদি বলি না বেটাকে একেও আটকে রাখবো, আমিও আটকে থাকবো, তাহলে তো কোনোদিন ছেলেদের হিংসা আর দেবে। তো সেই জন্যে দেখা গেছে অনেক সময় যদি আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না থাকে, আমরা কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবো না। অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে ষোলোমালা জপ করছে, চারটে নিয়ম পালন করছে, অনেকদিন ধরে দীক্ষিত ভক্ত, ব্রাহ্মণ দীক্ষাও হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু প্রাণ ত্যাগ হচ্ছে না, আটকে আছে প্রাণ। তো হসপিসের নাম শুনেছে? হসপিস, হসপিসের নাম কারা কারা শুনেছে? হসপিস, হসপিস হচ্ছে মায়াপুরে এবং বৃন্দাবনে ইসকনের একটা আশ্রম আছে, মরণাপন্ন ব্যক্তিদেরকে ওখানে রাখা হয়। মরণাপন্ন ব্যক্তি মানে যারা প্রাণ ত্যাগ করবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বহু বছর বহু দিন ধরে, হয়তো ডাক্তার বলে দিয়েছে 15 দিন পরে মারা যাবে, সে দেখা যাচ্ছে যে 3 মাস হয়ে গেছে মারা যাচ্ছে না, কথাও বলতে পারছে না, কোমায় পড়ে রয়েছে। তো এই সমস্ত ভক্তদের উপর পরীক্ষা করে দেখা গেছে, ভক্ত নয়, অনেক সময় অভক্তরাও আসেন, যারা যারা ভক্তিকে সম্পূর্ণভাবে গ্রহণ করেনি, দেখা গেছে তাদের সঙ্গে 6টা জিনিসের আদান প্রদান করলে, 6টা কথা বললে তাদের প্রাণ 1 ঘন্টার মধ্যে চলে যায়। হরে কৃষ্ণ। তো 25 বছর ধরে পরীক্ষা করে দেখা গেছে এই 6টা জিনিস খুব দরকার একজন মরণাপন্ন ব্যক্তিকে বলার জন্য। লিখে নিতে পারো এটা, 6টা জিনিস কি? অনেকে হয়তো দিদা দিদিমা দাদু আটকে গেছে প্রাণ বেরোচ্ছে না, বা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্ট সে প্রাণ বেরোচ্ছে না। বিশেষ করে তোমরা যদি থাকো এই 6টা জিনিস তোমরা কাজে লাগাতে পারো। তো তার কাছে গিয়ে বলতে, সে তো কোমায় আছে, সে কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু শুনতে পায়, আত্মা শুনতে পায়। তো নাম্বার 1 হচ্ছে, ওনার নিজেরা পরীক্ষা করে দেখেছেন যে ওদেরকে বলতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, তার পরিবার পরিজনদেরকে বলতে হবে, এবং বেঁচে থাকলে বেসের পরিপ্রেক্ষিতে বেসের লোকেদেরকে বলতে হবে। আর তুমি মারা যাচ্ছ, মারা তো যাবেই একদিন না একদিন। হ্যাঁ, তুমি হয়তো কোমায় চলে গেছো, কফ পেত্ত বায়ু গলার কাছে চোখ ঠয়ে রয়েছে, গা 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 করছো, কিছু কথা বলতে পারছো না। তখন বেসের যে সমস্ত ভক্তদের সঙ্গে তুমি বড় হয়েছো, তাদেরকে স্মরণ, তাদের স্মরণাপন্ন হতে হবে, ভক্তদের স্মরণাপন্ন হতে হবে। তা আমার যদি সম্পর্কে ভালো না থাকে, কোনো ভক্ত আসবে? আসবে কি? ভাবো তার সঙ্গে সম্পর্ক ভালো নেই, সেই তোমার সামনে এসে করতাল পেটাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কেমন লাগ? তার সঙ্গে সম্পর্ক ভালো নেই, সে মরার সময় তোমার মুখের সামনে দাঁড়িয়ে হরিবল হরিবল করছে, তাহলে আরও ক্রোধ হবে, কে এসেছে কেন এখন। সেখানে সম্পর্ক সবার সঙ্গে ভালো রাখতে হবে। তো নাম্বার 1 যেটা ওরা আদান প্রদান করে, নাম্বার 1 হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, এটা বলতে হবে বা তাকে বোঝাতে হবে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। দ্বিতীয়, তোমার ভালোবাসা আমার প্রতি, সেটার জন্য তোমাকে ধন্যবাদ, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর ইওর লাভ। বোঝা গেছে কি? তোমার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ, এবং আমি তোমাকে খুব ভালোবাসি। দ্বিতীয়ত, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে যে কষ্ট দিয়েছি তার জন্যে। আর চতুর্থ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর আমার মনের মধ্যে তোমার প্রতি কোনো খারাপ ভাবনা নেই। বোঝা গেছে প্রথমটা কি? আই লাভ ইউ আর থ্যাংক ইউ ফর ইওর লাভ, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ। পরীক্ষা করেছে, 6টা জিনিস বলে ওরা। দ্বিতীয়টা কি? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চতুর্থটা কি? সরি, পঞ্চমটা হচ্ছে যে আমরা সম্পূর্ণরূপে রক্ষা করব তুমি যেটা তৈরি করেছ, যে পরিবার হতে পারে, লোকজন হতে পারে, সম্পত্তি হতে পারে, বেসের ক্ষেত্রে বেস হতে পারে, প্রচার কার্য হতে পারে। আর পঞ্চম হচ্ছে যে আমি তোমাকে তোমাকে খুব মিস করব। হ্যাঁ, আর লাস্ট হচ্ছে আমি তোমাকে খুব মিস করব, 6 নম্বর, আমি তো রক্ষা করব তোমার যা তৈরি জিনিসপত্র, এবং আমি সম্পূর্ণরূপে তোমাকে খুব হারাবো, তোমার কথা আমার খুব মনে পড়বে, তোমাকে আমি সম্পূর্ণরূপে মিস করার বাংলা কী হবে, আমি তোমার বিরহ অনুভব করব। এবং তারপর যখন তাকে বলা হয় এবার তুমি কৃষ্ণ নাম নাও, তখন সে ভালোভাবে কৃষ্ণ নাম নিতে পারে, তার আগে অবধি নেয় না।
এবং আমি আমার নিজের চোখের সামনে দেখেছি অনেকজন ব্যক্তি যাদের এরকম আটকে ছিল এরকম জায়গায়, এই কথা বলার 2-3 ঘন্টার ভেতরে ওরা সম্পূর্ণ নিশ্চিন্তভাবে এত সুন্দর প্রশান্তি ওদের মুখে যে বলার কথা নয়, সে দেহ ত্যাগ করেছে খুব আনন্দে। আমি তোমায় ভালোবাসি, ধন্যবাদ তোমার ভালোবাসার জন্যে, 1 আর 2। 3 নম্বর হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দাও, 4 নম্বর হচ্ছে আমি তোমায় ক্ষমা করে দিলাম, 5 নম্বর হচ্ছে আমি তোমার সম্পূর্ণরূপে যা যা তুমি তৈরি করেছো তারা আমরা সবাই মিলে সেটা রক্ষা করব, সেটাকে এগিয়ে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। আর 6ষ্ঠ হচ্ছে আমি তোমার খুব বিরহ যন্ত্রণায় ভোগ করব, আমরা সবাই তোমাকে খুব মিস করব। তারপর ওকে বলতে হবে কৃষ্ণ নাম করার জন্য, কারণ আত্মা ওগুলো শোনার জন্য আটকে থাকে। তো এবার চিন্তা করো যে আমাদের ভক্ত হিসেবে কারুর সঙ্গে দুর্ব্যবহার করা উচিত কি উচিত নয়, বা কারোর প্রতি ঈর্ষা বা দ্বেষ রাখা উচিত কি উচিত নয়। এটা আমি বললাম, ইচ্ছা দ্বেষ বিমুত্তে না বিমুচ্ছে না সর্বত্র সমচেতসাম ভগবত ভক্তি যুক্তে না হ্যাঁ প্রাপ্তিম ভগবতিম গতিম। যদি ভগবানকে ভালোবাসার জন্যে, ভগবানকে যখন আমি ভালোবাসছি তখন সম্পূর্ণরূপে আমার এইরকম গুণাবলীগুলো আমার থাকার প্রয়োজনীয়তা আছে। হরে কৃষ্ণ। তো সেই জন্যে ভগবানও সব জায়গায়, ভগবান তিনি তার ভক্তের ভালো গুণ দেখছেন। ভগবান কখনো এমন কোনো জিনিস দেখেন না যেটাতে তার সব কিছুর মধ্যে সে ভক্ত অনেক কিছু করছে কিন্তু তার ভালো গুণটাই সে ভগবান দেখবে। এমনকি আমি সচিনন্দন মহারাজের সঙ্গে কথা বলছিলাম, সব থেকে হিংস্র এবং হিংসার জন্তু হচ্ছে সাপ। তো তিনি বলছেন সাপেরও একটা ভালো গুণ আছে, সাপের থেকেও শেখার আছে। সাপের থেকে কী শেখার আছে বলতে পারবে কেউ? কিচ্ছু শেখার নেই। জড়জাতিক দিক থেকে ভালোভাবে যদি দেখা যায় সাপের থেকে কী শেখার আছে? তবুও তো বিষ তো দেয়, অনেক সাপ আছে সে আঘাত না করলেও তেড়ে যায়। সাপের কাছে জিনিস শেখার আছে, কি শেখার আছে বলো তো? উনি বলছিলেন পায়ে আঘাত করে মানে খেতে পারবে কি? না না না, আমি বলি, উনি বলছেন খুব সুন্দর কথা, উনি বলছেন সাপে খোলস ছাড়ে দেখেছো? তো সেরকম প্রত্যেক ভক্তের জীবনে একটা সুযোগ রয়েছে নতুন ভাবে আবার শুরু করা। হরি বল, কি সুন্দর না, যে প্রত্যেক ভক্তের একটা সুযোগ আছে আবার নতুন করে আরেকটা কিছু শুরু করা। পুরনো যে কাপড়টা আছে, পুরনো যে শরীরের ছালটা আছে, পুরনো যে ব্যবহার আছে, পুরনো যে মাসের হ্যাঁ কি বলবো মঙ্গলারতি ওঠার যে খাতাটা আছে সেটাকে পরের দিন আরো সুন্দর করে তৈরি করার জন্য। তো সেজন্যে সব জায়গায় শিল প্রভুপাদ দেখাচ্ছেন যে কিভাবে ভক্তদের গুণগান করলে প্রভুপাদ খুশি হন। তামাল কৃষ্ণ মহারাজ যখন প্রথম ব্যাক টু গ্রেট ম্যাগাজিন বিতরণ করা শুরু করেন, তখন চিঠি পাঠান প্রভুপাদের কাছে, 3 পাতার এই 1 পাতার, যে আমি এটা করলাম, 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 এইভাবে প্রোগ্রাম হলো, এত টাকা বিক্রি হয়েছে। প্রভুপাদ লিখলেন থ্যাংক ইউ ভেরি মাচ তোমার সেবার জন্যে। তখন তামাল কৃষ্ণ মহারাজ বললো এত বড় চিঠি দিলাম এইটুকু উত্তর এলো, নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে আমার। তখন তিনি আবার যে চিঠিটা পাঠিয়েছিলেন সেটাকে নিজে পড়লেন, প্রভুপাদের কাছে কি চিঠি পাঠিয়েছেন। তারপরে তিনি চিঠি লিখলেন, আমরা যখন সংকীর্তনে গেছিলাম অমুক ভক্ত এই সেবা করেছিল এবং তার ফলে এত সুন্দরভাবে প্রচার হয়েছে, অমুক মাতাজি এই করেছিল, অমুক প্রভু প্রসাদ করেছিল, অমুক প্রভু এই করেছিল, এই 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 এতজন ভক্ত এই এই সেবা করেছে। তা প্রভুপাদের চিঠি হলো 3 পাতার, যে তুমি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো যে আমাদের সংস্থার মুখ্য উদ্দেশ্য কি, আমরা সংকীর্তন করি এবং ভক্ত ছাড়া আমাদের গতি নেই, এবং যখন একে অপরের সঙ্গে আমরা ভালোবাসা বা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করার মাধ্যমে আমরা একমাত্র কৃষ্ণকে আকর্ষণ করতে পারবো এবং আমরা সুরক্ষিত থাকবো। কলকাতা মন্দিরের একজন ভক্ত প্রভুপাদের সময় কলকাতা থেকে প্রভুপাদের চিঠি লিখেছেন, প্রভুপাদ এই যে টেম্পল প্রেসিডেন্ট খুব উৎপাত, খালি বিরক্ত করে, এই ওই হেনা তেনাও সাতসাতেরও, কিন্তু তবু একটা জিনিস ভালো যে খুব ভালো কীর্তন করে। তখন প্রভুপাদ উত্তর লিখলেন, আমি খুব খুশি হয়েছি যে তুমি বৈষ্ণবের গুণে ভূষিত হচ্ছ, তুমি আরেকজন বৈষ্ণবের গুণ কীর্তন করেছ যে তিনি ভালো কীর্তন করেন, আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি অনুরোধটা নিশ্চয়ই আমার মানবে আমি জানি, আমার অনুরোধটি হচ্ছে তুমি কৃপা করে হ্যাঁ সেই ব্যক্তিকে সহ্য করো যেভাবে আমি তোমাকে এখন সহ্য করছি। প্রভুপাদ কি, তো সেই জন্যে সবসময় আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ভাবছি যে আমরা দয়া করছি, আমরাই শুধু সহ্য করছি তা নয়, ভালো করে ভেতরে গিয়ে দেখবে তোমাকেও অনেকে সহ্য করছে, মুখে হয়তো বলে না, হ্যাঁ কি না?
আমরা এলাম, মোবাইলে কথা বলা শুরু করে দিলাম, হয়তো সে সঙ্গে সঙ্গে ঘুমিয়েছে ওখানে, তার হয়তো ঘুম পাচ্ছে, তার হয়তো শরীরটা একটু খারাপ, কিন্তু আমরা যেই কথা বলছি সে বলছে না, হয়তো দুবার এমনি করলো। ও হ্যাঁ, আমরা বুঝতে পারলাম না, আমরা এত নিরেট হয়ে গেছে এই জায়গাটা যে ভেতরে যাচ্ছেই না শব্দ। তা ভাবো হয়তো, হ্যাঁ আমরা জোর মানে হঠাৎ করে ভাব এসে গেল, হরি বল এমন চিৎকার করলো, আমার রান্না করছিল মুখ থুবড়ে পড়ে গেল চিৎকার, এরকম হয়েছে অনেক আমাদের মন্দিরে। সে এমন জপ করছে, সে যেন রান্না করতে যাচ্ছে বটিতে কাটতে কাটতে, হ্যাঁ সে হাত নড়ে গেল একদম, এমন ভাব। তখন তার ভাবে সে ভগবত ধাম গেল না কোথায় গেলো, কিন্তু এর হাতটা কাটা পড়লো। তো সেজন্য আমি যেরকম করছি হয়তো কোনো না কোনো ভাবে কেউ না কেউ আমাকে সহ্য করছে, হ্যাঁ কি না? তো সেজন্য অনেকে হাসছে, মানে এরকম অভিজ্ঞতা আছে এই মহাভাবের। তো সেজন্য যখন নতুন নতুন কেউ থাকে তখন খুব ভাব থাকে, নতুন ভাব থাকে, সখন সবাই শুদ্ধ, সবাই শুদ্ধ। যে বলছিল না কালকে প্রভু, দেওয়ালে থাকলে আগে দেওয়ালটাকে প্রণাম করবে, আহা মন্দিরের দেওয়াল। তখন প্রথম দিকে সবাই শুদ্ধ, তো ওটাকে আমরা ইন্ডিয়াতে নাম দিয়েছি হ্যাঁ পিডিসি, পিডিএস। পিডিএস মানে হচ্ছে কোনো রোগের আগে সিন্ড্রোম, সিন্ড্রোমস মানে বোঝো, সিন্ড্রোম লক্ষণ, তো ওটা হচ্ছে পিডিএস। পিডিএস পিওর ডিভোটি সিন্ড্রোম, সিন্ড্রোম দেখাচ্ছে, পিওর ডিভোটি সিন্ড্রোম মানে হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ দেখা যাচ্ছে ওর মধ্যে। সে হয়তো নতুন এসেছে, কালকে এসেছে, কিন্তু সে একেবারে সবসময় চোখ ঝুলঝুল করে হরে কৃষ্ণ, হ্যাঁ কি হলো প্রভু আপনি সেবাটা করেছেন, কার সেবা কে করে, সবই তো কৃষ্ণের। যে বাবা এত ভালোই ভক্তি হয়ে গেছে দেখছি, হ্যাঁ। তো এরকম ভাবের করে থাকবে সবাইকে শুদ্ধ ভক্ত, হ্যাঁ যে প্রভু সত্যি আমি আপনাকে দেখে না আমার যেন কিরকম হয়, কিরকম হয় না, আপনি কিন্তু কৃষ্ণ নাম প্রচার করছেন আমার খুব ভালো লাগে, ভগবান কত কৃপা করেছেন আপনাকে, আপনি নধানং নজানং থাকতে থাকে এখন ক্লাস দিতে হবে, ওরকম আছে অনেকে। তার পরবর্তী পর্যায়ে কি হয়, তখন যে দীক্ষা টিক্ষা নিল এ করলো, তখন আস্তে আস্তে ভাব কমতে থাকে, তখন সে ভাবে আগে সবাই শুদ্ধ ভক্ত, আমি ছাড়া সবাই শুদ্ধ ভক্ত, দিনহীন আমি 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 সব আমি সব থেকে খারাপ পতিত, মৌসুমা পতিত না পাইবে আর মহাপ্রভু আমি এইদিকে, মহাপ্রভু এই যে আমি, হ্যাঁ। কিন্তু যেই ভক্তিতে আজকে জপ করা শুরু করলো, নিঃশ্বাস শুরু করলো, বলছে না না আমি একা, কি বলে ওরা একা শুদ্ধ নয় আমিও শুদ্ধ, ডাবল, আমরা ও শুদ্ধ আমিও শুদ্ধ, ওরাও ভালো আমিও ভালো। তারপরে আবার যেন একটু ভক্তি করতে 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 আর একটু বছর গেল, তখন কি মনে হতে শুরু করে, আমি শুদ্ধ আমি সব থেকে ভালো, বাদ বাকি সব এর ওর দুই ওদের দোষ আছে,